সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় একটি ভিডিও। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলছেন এক তরুণ। সেই অবস্থায় তাকে পরপর 6 রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেখানেই ঝুলেছিলেন তরুণ। ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। অনেকেই তখন ধারণা করেছিলেন সেই ছেলেটি আর বেঁচে নেই। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ওই ছেলেটির বেঁচে ফেরার ঘটনা জানিয়েছেন ছেলেটি নিজেই, অর্থাৎ বেঁচে আছেন ওই তরুণ। ভুক্তভোগী তরুণের নাম আমির হোসেন, রামপুরার একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। ঘটনাটি ঘটে 19 জুলাই ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকায়। আমির হোসেন ওই দিন জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে যান তিনি। পুলিশ গুলি করতে শুরু করলে দৌড়ে কাছের এক নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির। কিন্তু ধাওয়া করে পুলিশ ভবনটির 4 তলায় উঠে গিয়ে তাকে পিস্তল তাক করে নিচে লাফ দিতে বলে। লাফ না দিলে তার পায়ে কয়েকটি গুলিও করে পুলিশ। এক পর্যায়ে লাফ দিয়ে নির্মাণাধীন ওই ভবনের রড ধরে ঝুলতে থাকেন আমির। সেখানে এসেও গুলি চালায় আরেক পুলিশ সদস্য। আমির হোসেন গণমাধ্যমকে বলেন, ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখি পুলিশ আমাকে গুলি করছে।